রফিক ভাই, কিছুদিন আগে আপনি কথায় কথায় বলেছিলেন যে এই যে একটা ঝামেলা চলছে, মানে ঝামেলাটা তো অনেক দিন ধরেই চলছে, আমরা সবাই জানি ভেতরে ভেতরে অনেক কিছুই চলছে। আপনি সাবেক ক্রিকেটার, আপনি একসময় বোর্ডের সঙ্গে মানে ক্রিকেটার হিসেবে অন্তত যুক্ত ছিলেন, আপনিও জানেন এখানে কি হয় কি হয় না। মানে ও কথাটা যেটা বলেছিলেন সেনাবাহিনীর ওই ব্যবসাটা, মানে একটু যদি খুলে বলেন, কারণ মানুষ আসলে জানতে চায় এখন এই বিষয়টা। দেখেন, এই প্লেয়ারের সাথে আর অফিসিয়ালের সাথে যে দ্বন্দ্বটা চলতেছে, এটা কিন্তু ভবিষ্যতে ক্রিকেটের জন্য খারাপ হচ্ছে। বিকজ অফিসিয়াল এক কথা বলতেছে, আবার প্লেয়ার এক কথা বলতেছে, তা কেন এটা জিনিসটা দাঁড়াবে? এই আজকে দেখেন বাংলাদেশের ক্রিকেটে, দেখেন আমরা দুইজন তকাতকি করতে, কিন্তু ক্রিকেটের অভাবটা পড়তেছে এর উপরে। আজকে দেখেন হতাশা ক্রিকেটে কেন, শুধু আমি মনে করি ওইটার জন্য। তাই ওই চিন্তাভাবনায় কিন্তু আমি বলেছি যে এইটা একমাত্র বন্ধ করতে যদি এখানে সেনাবাহিনী আসে, যে কিছুদিনের জন্য তারা এখানে যদি থাকে, কাজ করে, এই এই ডিপার্টমেন্টে যদি দেখে, তা আমি মনে করি খুব শান্ত হবে এবং দেশে ক্রিকেটটা আস্তে আস্তে ডেভেলপ হবে। আমার চিন্তা কিন্তু এটাই ছিল। বিকজ দেখেন আপনি মাঝখানে কিছুদিন আগেও কিন্তু আপনার আর্মি ছিল, তো তখন দেখেন কিন্তু টিমের অবস্থা অত ভালো ছিল না, তারপরে আস্তে আস্তে কিন্তু গোছাচ্ছে, তখন কিন্তু এই ধরনের আলোচনা ছিল না। তাই এখন কিন্তু সত্যি কথা আবার নতুন করে কিন্তু এই ধরনের আলোচনা হচ্ছে। খেলায় আপনি হতে পারে, পার্ট অফ দ্য গেম, হারজিত আছে, বাট তারপর হারজিতের বাইরে আমাদের কেন নিজস্ব একটা হ্যাপি ফ্যামিলি চিন্তা করতে পারি না? হ্যাপি ফ্যামিলি যদি চিন্তা করি, এখানে যদি আমরা পাঁচ ভাই থাকি, পাঁচ ভাই এক ভাই তো দেখা যায় একটু ঘাড়তেরা থাকে, আরেকজন আর চার ভাই ভালো থাকে, তো সুতরাং এইসব জিনিস কি কে করবে? যে আমাদের গার্জেন আছে, তাই আমাদের যে গার্জেন সেই তো আমাদের এটা মানাবে জেনিটা। এখন গার্জেনের সাথে যদি আমি তকাতকি করি, তাহলে দেখা যাচ্ছে যে তকাতকির উদ্দেশ্যটা যে আমি গার্জেনকে পাত্তা দিচ্ছি না, তো সুতরাং ওই জিনিসটা এখন দাঁড়াচ্ছে। এই মানে এই জিনিসটা তো চলছেই, মানে জিনিসটা তো কোনোভাবেই থামছে না। মানে আপনি বলছেন যে সেনাবাহিনী, মানে স্পেসিফিক ওখানেই কেন, মানে অন্য কোনো মানুষ আপনি যদি বলেন যে কথার কথা বোর্ড থেকে কিছু মানুষকে যদি সরানো হয়, নতুন কেউ দায়িত্ব নেয়, তাতে কি সমস্যার সমাধান হবে না মনে হতে পারে? কিছু একটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্যই কিন্তু ওটা বলা উদ্দেশ্যটা, যে এখানে এইসব জিনিসটা স্টপ হোক। এই আজকে পেপারে লেখালেখি, মানুষের জনগণ খারাপ বলছে, আমরা তো এটা দেশের খেলা, শুনেন বাংলাদেশ টিমটা কিন্তু দেশের পতাকার সাথে জড়িত, তা আমি কিন্তু ওই চিন্তা করে বলতেছি, আমি কিন্তু ক্লাব লেভেলে কোনো কথা বলতেছি না, বাট আমাদের দেশে পতাকা জড়িত দেখে কিন্তু আমি ওই ধরনের কথা বলতেছি যে এখানে এরকম লোক আসুক যে ডিস্টার্ব করে। এই কারণে কিন্তু সেনাবাহিনী আসলে কি দেখবেন এইসব সব জিনিসগুলো সমাধান হবে, যে যখন এটা প্রশাসন লোক থাকবে, যে কোনো জিনিস যে কেউ কে বলবে খুব চিন্তা ভাবনা করে বলবে, কারণ তারা তো জব চাবে।